ज्ञानव्यापी मस्जिद चत्वरे पुजो करार आर्जी जानिए वाराणसी आदालतेर द्वारस्थ हयेछिलो हिंदू पक्ष। तार बिरुद्धे इलाहाबाद हाईकोर्टेर द्वारस्थ हय उत्तर प्रदेश सुन्नी सेंट्रल वाकफ बोर्ड एवं अंजुमान इंतेजामिया मस्जिद कमिटी। मोट 5টি आवेदन जमा पड़े हाईकोर्टे। शुक्रवार सबकटी आवेदन ही खारिज कर दिल हाईकोर्ट। शुधु ताई नय, आगामी 6 मासेर मध्ये मामलाटिर शुनानी शेष करार जन्नो वाराणसी आदालत के निर्देश दिए उच्च आदालत। एर आगे ज्ञानव्यापी मस्जिद कमिटीर तरफे 5 हिंदू महिलार 2021 सालेर पूजार्चनार आर्जी खारिज करार जन्नो वाराणसी जिला आदालते आवेदन जानानो हयेछिलो। मस्जिद कमिटीर आईनजीवी अभयनाथ वाराणसी जिला आदालते जानिएछिलेन 1991 सालेर धर्मीय उपनस्थल रक्षा आईन एवं 1995 सालेर सेंट्रल वाकफ आईन अनुयायी ए संक्रांत आवेदनेर शुनानी होते पारे ना। अन्यदिके हिंदू पक्षेर आईनजीवी विष्णु जैन एवं हरिशंकर जैनेर दाबी छिलो 1991 सालेर ओई आईन ज्ञानव्यापीर क्षेत्रे प्रजोज्य नय। তিনি জানান 1947 সালের পরেও শৃঙ্গার গৌরীস্থলে পূজার্চনার প্রমাণ রয়েছে। বারাণসী আদালতের বিচারক অজয় কুমার বিশ্বাস মুসলিম পক্ষের যুক্তি খারিজ করে দিয়ে বলেছিলেন 1991 সালের ধর্মীয় উপনাস্থল রক্ষা আইন অনুযায়ী ধর্মস্থানের চরিত্র বদল করা যায় না, কিন্তু ওই আইনে কোথাও বলা নেই ধর্মস্থানের প্রকৃত চরিত্র নির্ধারণও করা যাবে না। 2021 সালের আগস্টে 5 হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে। তা পূজার্চনার অনুমতির চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তারই প্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবি কুমার দিবাকর। এরপরেই হিন্দু পক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়েছিল 2021 সালের 22 সেপ্টেম্বর। প্রসঙ্গত গত সোমবারই মুখবন্ধ খামে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট পেশ করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। ওই মামলার সরকারি আইনজীবী অমিত শ্রীবাস্তব জানিয়েছেন ASI এর তরফে বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বাসের কাছে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এর আগে কয়েক দফা রিপোর্ট পেশের সময়সীমা পেরানোর পরে আদালতের অনুমতিক্রমে বাড়তি সময় নিয়ে এসেছিল ASI। মুখবন্ধ খামে পেশ করা রিপোর্টে কি রয়েছে সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি ASI এর তরফে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।